সোমবার থেকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী সমিতি এবং রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশন যৌথভাবে কর্মবিরতির ডাক দেওয়ার পর কিন্তু এক ধাপে বেশ কিছুটা বেড়ে গিয়েছিল আলুর দাম। জ্যোতি আলু যেখানে 35 টাকা দাম ছিল সেখানে 35 টাকা থেকে বেড়ে 40 টাকা হয়েছিল। যদিও মানিকতলার মতো বেশ কিছু বাজারে এই ঊর্ধ্বমুখী দাম থাকলেও কিন্তু হাতিবাগানের মতো বেশ কিছু বাজারে আলুর দাম কিন্তু একই রাখা হয়েছে। কারণ যে বিক্রেতা তাদের তরফ থেকে জানানো হয়েছে যে এই আলুর দাম তারা বাড়াননি, কারণ তাদের কাছে যোগান রয়েছে এবং তাদেরকে যারা সাপ্লাই করে তারা কিন্তু যথেষ্টভাবে সাপ্লাই করেছেন এবং তারা আরও দু একদিন দেখবেন, তারপর দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবেন। যদিও অন্যদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মঙ্গলবার বিধানসভার মন্ত্রিসভা বৈঠকে বসে স্পষ্ট বার্তা দিয়েছেন যে আলুর দাম বাড়ানো যাবে না, মানুষের পাশে থাকতে হবে, মানুষ যাতে কোনোরকমভাবে আলুর ক্রাইসিসের মুখে না পড়ে সেই দিকে নজর রাখতে হবে। ভিডিও জার্নালিস্ট স্বপন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ইকোনমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।